হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি সাউথ কোরিয়ান লাভ স্টোরি মুভি দেখতে চলেছি, যেখানে একটি ছেলে তার বোনকে ভালোবেসে ফেলে এবং তারপর তাদের মধ্যে কি কি ঘটে তা আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তো মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে এক ছেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তখন ওই ছেলেটি ওখানে দাঁড়িয়ে কেবল তার দিকে তাকিয়েই থাকে। এরপর সিন শিফট হয় এবং আমরা মিনাটো নামক একটি কিউট মেয়েকে দেখতে পাই যে আজকে সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে। তারপর সে রেডি হতে থাকে, কেননা আজকে তার বান্ধবী তার সাথে ছবি তুলতে যাবে। তখনই তার মা তাকে তার ভাইকে ঘুম থেকে উঠাতে বলে। তারপর সে তার ভাইকে উঠাতে যায়। তার ভাইয়ের নাম টোরু এবং তাদের দুই ভাই বোনের মধ্যে সারাদিন টম অ্যান্ড জেরির মতো লড়াই ঝগড়া লেগেই থাকতো। এরপর কিছুক্ষণ পরে মিনাটোর বান্ধবী ছবি তুলতে এসে পড়ে, যে কিনা একজন ফটোগ্রাফার। তখন মিনাটো তাকে বলে, আমার ভাই একজন খারাপ ছেলে, কেননা সে মেয়েদের ফিলিং নিয়ে খেলা করত, যার পর ওই মেয়েরা এসে ওই সকল বদলা আমার সাথে নিত এবং ও স্কুল থেকে কলেজ পর্যন্ত যত কুকাজ করত ওই সকল কাজের সাজা আমিই পেতাম। এরপর তার ফটোগ্রাফার বান্ধবী ইকা তাকে স্কুল ড্রেস ও নকল চুল পরিয়ে এক ভিন্ন মেয়ের রূপ দেয়। তারপর তারা বাহিরে গিয়ে ছবি তুলতে থাকে। তখন ইকা কিছু একটা কেনার জন্য পাশের দোকানে যাচ্ছিল, তখন মিনাটো তার পিছনে যাচ্ছিল, আর তখন সে একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন সে দেখতে পায় ওই ছেলেটি তো তার ভাই টোরু। আর বন্ধুরা, এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। তখন টোরুর মনে হয় এটাই মিনাটো, তাই সে বলে, তুই এখানে কি করছিস আর স্কুল ড্রেসই বা কেন পড়েছিস? কিন্তু তখনই মিনাটো তাকে মিথ্যা কথা বলে। সে বলে, আমি সে নয় যাকে তুমি ভাবছো, আমার নাম লিনা এবং আমি হাই স্কুলের স্টুডেন্ট। তখন এটা শুনে টোরু খুশি হয়ে যায় এবং মিনাটোকে নিজের নাম্বার দিয়ে আবারও দেখা করতে বলে। এরপর লাঞ্চ করার সময় একথা সে ইকাকে বলে, আর বলে, দেখো আমার ভাই কতটা পেলে বয় যে কোনো অজানা মেয়েকে প্রথম দেখাই তাকে ফোন নাম্বার দিয়ে আবারও দেখা করতে বলে। এরপর যখন রাতে তারা সবাই একসাথে ডিনার করছিল, তখন মিনাটোর মা তাকে আজকের ছবি তোলা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন মিনাটো ঘাবড়ে গিয়ে ছবি তোলার ব্যাপারটাকে এড়িয়ে যায়। তারপর সে রুমে গিয়ে চিন্তা করে সে তার ভাইয়ের সাথে বদলা নেবে, তাই সে কল করে তার ভাইকে আগামী দিন দেখা করতে বলে। তারপরের দিন তারা দুইজন একসাথে দেখা করার জায়গায় এসে পড়ে এবং তখন মিনাটো লিনা হিসেবে সেজে এসেছিল। তখন সে টোরুকে দেখে লুকিয়ে পড়ে এবং নিজের ভাইকে দেখতে থাকে। তখন টোরুর কাছে এক ঘন্টা যাবৎ অনেক মেয়েরা এসে তাকে অ্যাপ্রোক্স করার চেষ্টা করে, তবে টোরু তাদের কাউকেই কোনো গুরুত্ব দিচ্ছিল না। তারপর কিছুক্ষণ পরে মিনাটো তার কাছে এসে পড়ে এবং তারপর মিনাটো টোরুর কাছে ক্ষমা চায়, যার পর তারা দুইজন একটি ক্যাফেতে যায়। তখন টোরু তাকে একটি মোবাইল দেয়, যেন এই মোবাইল দিয়ে সে টোরুর সাথে কথা বলতে পারে। তারপর থেকে তারা দুইজনে রেগুলার দেখা করতে থাকে এবং ডেটে যাওয়াও শুরু করে। তারপর একদিন হঠাৎই টোরু তাকে প্রপোজ করে ফেলে। তখন মিনাটো বলে, আমি জানি তোমার আরও অনেক গার্লফ্রেন্ড আছে, তাহলে কিভাবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করি? তখন টোরু বলে, আমি অন্য সব গার্লফ্রেন্ডদের সাথে ব্রেকআপ করে ফেলবো, এখন কেবল তোমাকেই আমার চাই। তখন মিনাটো তাই রাজি হয়ে যায়। এরপর যখন মিনাটো বাসায় যায়, তখন দেখতে পায় টোরু কোনো একটা মেয়ের সাথে ব্রেকআপ করায় তার থাপ্পড় খেয়ে এসেছে। আর এরপর থেকে প্রতিদিনই টোরু কোনো না কোনো মেয়ের মার খেয়ে বাসায় আসত, যা দেখে আমরা বুঝতে পারি সে অন্যান্য সকল গার্লফ্রেন্ডদের সাথে ব্রেকআপ করছে। তারপরের দিন মিনাটো আবারও লিনা সেজে তার ভাইয়ের সাথে দেখা করে। তখন টোরু বলে, আমি আমার সব গার্লফ্রেন্ডদের সাথে ব্রেকআপ করেছি, এখন কি তুমি আমার গার্লফ্রেন্ড হবে? তখন মিনাটোর কোনো অপশন না থাকায় সে হ্যাঁ বলে দেয়। আর ফাইনালি এই ভাই বোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে পরিণত হয়ে যায়। তারপর একদিন মিনাটোর মা তার হাতে দুইটি ফোন দেখে অবাক হয়ে যায়। এরপর একদিন মিনাটো আবারও লিনা সেজে টোরুর সাথে দেখা করে। তারপর যখন মিনাটো বাসায় যাচ্ছিল, তখন টোরু তাকে জড়িয়ে ধরে, যা মিনাটোর কাছে অনেক বেশি অকওয়ার্ড ছিল। তারপর সে ইকার সাথে দেখা করে আর বলে, আমি আমার ভাইয়ের সাথে রিলেশনশিপে আছি, তবে আমি এটা তাকে শুধরানোর জন্য করতেছি, কিন্তু এখন আমার এমন মনে হচ্ছে যে রিলেশনশিপ আমাদের ভাঙতে হবে, কেননা টোরু একটু বেশি সামনে আগাচ্ছে। তারপর তখন তারা একটি প্ল্যান করে যে টোরুকে ডেটে ডেকে তার কাছে কিছু মেয়েদেরকে পাঠিয়ে দেবে, আর যখনই সে ওই মেয়েদের সাথে কথা বলা শুরু করবে, তখনই মিনাটো লিনা হয়ে সেখানে যাবে আর তার সাথে ব্রেকআপ করবে। এরপর সবকিছু তাদের মধ্যে প্ল্যান মতোই চলছিল। তখন মিনাটো তাকে মেসেজ করে বলে, তুমি কোথায়? তখন তাদের মনে হচ্ছিল যে টোরু তাদেরকে মিথ্যা কথা বলবে, তবে তখন টোরু তাকে মেসেজ করে বলে, আমি অনেকক্ষণ যাবৎ তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তবে এখন আমি চলে যাচ্ছি। এরপর যখন তারা দেখতে পায় এতগুলো মেয়ের পরও সে লিনার জন্য লয়াল ছিল,
তখন এটা দেখে তাদের দুইজনের খারাপ লাগে। তারপর মিনটো বাহিরে গিয়ে লীনা সেজে টরুর সাথে দেখা করে। তখন টরু তাকে হাক করে এবং লীনা যে আসলে তার বোন তাকে সে কিস করার চেষ্টা করে। তবে তখনই লীনা তাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। এরপর টরু তাকে একটি অ্যাপার্টমেন্টের চাবি দেয় আর বলে, এখন থেকে আমি বাসায় না থেকে ওই অ্যাপার্টমেন্টে থাকব। এটা দেখে মিনাটোর তখন স্কুলে থাকা সময়ের কথা মনে পড়ে যায়, যে যখন মিনাটো স্কুল থেকে বাসায় আসত তখন সে তার ভাইকে এক এক দিন এক এক মেয়েদের সাথে একই রুমে দেখতে পেত। তখন মিনাটো বুঝে যায় এর কোনো কাজ করার মতলব আছে, তাই সে পরের দিন টরুর সাথে তার অ্যাপার্টমেন্টে দেখা করে আর তার সাথে এটা বলে ব্রেকআপ করে যে তার ফ্যামিলি অনেক দূরে বাসা পরিবর্তন করতেছে, তাই আজকের পর থেকে আমাদের আর কখনোই দেখা হবে না। তখন এটা শুনে টরুর মন ভেঙে যায় এবং মিনাটোর কাছেও তেমন ভালো লাগে না, কেননা সে তার ভাইয়ের মন ভেঙে দিচ্ছিল, কিন্তু তার কাছে এছাড়া কোনো অপশনও ছিল না। তারপর বেশ কয়েকদিন কেটে যায় এবং আমরা জানতে পারি ওই দিনের পর থেকে টরুকে কেউ আর দেখেনি। তারপর মিনাটো টরুর কথা টরুর এক বন্ধুকে জিজ্ঞেস করে, তবে সেও জানত না টরু কোথায়। এখন মিনাটোর এর ফলে চিন্তা হচ্ছিল, তাই সে মিনাটো হয়ে তার ভাইয়ের অ্যাপার্টমেন্টে যায় এবং তার ভাইকে দেখে সে বুঝতে পারে যে তার ভাই লীনাকে হারিয়ে ডিপ্রেশনে আছে। তাই তখন মিনাটোর কাছে খারাপ লাগে, এ কারণে সে আবারও লীনা সাজে এবং তারপর আবারও টরুর অ্যাপার্টমেন্টে যায়। তখন টরু তাকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং এরপর তারা ডেটে যায়। এছাড়াও তারা একসাথে অনেক এনজয় করে। তারপর এরকম তারা বেশ কয়েকদিন এনজয় করে এবং এরপর হঠাৎই একদিন টরু লীনার সাথে ব্রেকআপ করে ফেলে। তারপর টরু ওই অ্যাপার্টমেন্টটি ছেড়ে আবারও নিজ বাসায় থাকা শুরু করে। এরপর একদিন যখন তারা ডিনার করছিল তখন মিনাটোকে ডিনার টেবিলে না দেখতে পেয়ে তাদের মা চিন্তা শুরু করে আর বলে, আমি জানি না এই মেয়েটি আজকাল কি করে বেড়াচ্ছে এবং সারাদিন দুইটি মোবাইল একসাথে চালায়। তখন এটা শুনে টরু নিজের রুমে যায় এবং লীনার নম্বরে কল করে। তখন ফোনের রিং সে মিনাটোর রুম থেকে শুনতে পায়, যার ফলে সে বুঝে যায় মিনাটোই হলো লীনা আর লীনাই হলো মিনাটো। তারপরের দিন সকালে আমরা মিনাটোকে দেখতে পাই যে টরুর সাথে দেখা করতে যাচ্ছিল, কেননা সে এখন তার ভাইকে সকল সত্য কথা বলে দিতে চাইছিল। তবে তখনই সে আবারও তার ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখনই মিনাটো তার ভাইয়ের হাতে ওই ফোনটিকে দেখতে পায়, যে ফোনটি তার ভাই তাকে লীনা বুঝে দিয়েছিল তার সাথে কথা বলার জন্য। তখন মিনাটো বুঝে যায় যে টরু সবকিছু জেনে গিয়েছে। এরপর তারা একসাথে আলাদা একটি জায়গায় চলে যায়। তখন মিনাটো এই কাজের জন্য তার ভাইয়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমি এরকম তোমাকে কেবল উচিত শিক্ষা দিতে করেছিলাম, কেননা তুমি অনেক মেয়েদের মন নিয়ে খেলা করেছ, তাই আমিও তোমার সাথে অন্য একটি মেয়ে সেজে ওরকমটাই করতে চেয়েছিলাম। কিন্তু তখনই টরু বলে, এটা আমি শুরু থেকেই জানতাম যে তুমি লীনা নয় মিনাটো, আর আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসতাম। এবং বন্ধুরা, তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যখন তারা ছোট ছিল তখন টরুর বাবার সাথে মিনাটোর মায়ের দেখা হয় আর ওই ছোট সময়ই টরু মিনাটোকে পছন্দ করে ফেলে। তারপর একদিন তার বাবা মিনাটোর মাকে বিয়ে করে ফেলে, কেননা টরুর বাবার স্ত্রী ছিল না আর মিনাটোর মায়ের স্বামী ছিল না, তাই এরপর থেকে তারা একটি পরিবার হয়ে যায়। তারপর মিনাটো যখন এগুলো জানতে পারে যে তারা দুইজন আপন ভাই বোন না, তখন তারা দুইজনে একসাথে ওই পার্কে যায় যেখানে তারা সর্বপ্রথম ছোটবেলায় দেখা করেছিল। তারপর তারা একে অপরকে কিস করে এবং দুইজনে কিছুদিন পরে সারা জীবন একসাথে থাকার জন্য বিয়ে করে ফেলে। আর বন্ধুরা, এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই মুভিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।